যে আমি একটা কুকুর ইউসে আমি একটা কুকুর ইয়ালি আমি একটা কুকুর কুকুর থ্যাংক ইউ ইউ এন্ড এই দেশি ভাই আপনি একটা বিয়াদব আপনি বাংলাদেশের কলঙ্ক আপনি একে বাবা মা শিক্ষা দিবেন আপনি শিক্ষার অভাব আপনার যদি শিক্ষা থাকতো এরকম করে ভুলভাল ভাষা শেখাইতে পারেন না একটা বিদেশি মেয়েকে মালয়েশিয়ান মেয়েকে এভাবে ভুলভাল ভাষা শেখাইতে পারেন না আপনি দর্শক আজকে কিছু কথা বলবো এক বাংলাদেশি ভাইয়ের সম্পর্কে তিনি মালয়েশিয়ান মেয়েকে কেমন করে ভুলভাল ভাষা শেখাচ্ছেন তিনি প্রশ্ন করেন যে তাকে ভাষা শেখাচ্ছেন যে বলো আমি একটা কুত্তা এটা কি ভাষা হলো আপনি যদি শিখাইতেছেন ভালো কিছু শিখাইতেছেন না আমি একটা কুত্তা যদি একটা দিন জানতে পারে যে লোকটা যে ভাষাটা আমাকে বাঙালি খারাপ ভাষা শিখাইছে আপনাকে বালা ফাইবো না পুরো বাংলার জাতিকে বালা ফাইবো সবসময় কি বালা ফাইবো কোনো সময় বালা ফাইবো না বাঙালিকে দেখলো থুতু ফালাইবো দর্শক যে বাংলাদেশি ভাইটা এভাবে বাংলাদেশকে পচাইছে খারাপ একটা ভাষা শিখাইছে এক মালয়েশিয়ান মেয়েকে চলেন পুরোটা ভিডিও দেখে আসি তারপর আপনার সাথে কথা বলবো নেক্সট তুমি শুরু করো what I say you say again say again say why this is just bangladeshi why আমি একটা কুত্তা কেউ আপনার বেটিটাও খুব কুত্তার মতো দেখলেন তো বাংলাদেশি ভাইয়ের সাথে আর একটা তার বন্ধু আছে বন্ধুও শিখাইতেছে আমি একটা কুত্তা কুত্তি আপনারা ভালো একটা ভাষা যদি শিখাইতেন ভালো লাগতো একটা দিন যদি জানতে পারতো মেয়েটার নাম এসে বাংলাদেশি আমাকে ভালোবাসা শিখাইছে এই মেয়েটা যদি একটা দিন গিয়ে প্রশ্ন করে যে বাংলাদেশি কে যে ভাষাটা কি শিখাইছে আমাকে ভাষাটা অর্থ কি যদি জানতে পারে যে আমি একটা আঞ্জিং আঞ্জিং হলো মালয়েশিয়ান ভাষা বলে কি যে কুত্তা আর কি মেয়েটার মনে কি একটা ফেল করবো মনে করেন আমাদের দেশকে কি নজরে দেখবে দর্শক আপনারা জানেন আমাদের আমরা যারা বাংলাদেশি মালয়েশিয়াতে আসে আসার পরে কিন্তু মালয়েশিয়ার সাথে কিন্তু মালয়েশিয়ার মানুষের সাথে কিন্তু কাজ করতে হয় আমরা যদি কোনো ভাষা না পারি কোনো বলতে না পারি প্রত্যেকটা ভাষা কিন্তু আমাদেরকে শেখা প্রত্যেকটা ভাষা আমাদেরকে শেখা কেমনে কি করণ লাগে এমনকি আমরা 90% 80% ভাষা আমরা জানি আমরা কি বাংলাদেশে শিখাইছি না এদেশে আইসে শিখছি আমাদেরকে শিখানো হয়েছে দর্শক এই যে বাংলাদেশি ভাইটা এভাবে ভাষা শিখাইছে খারাপ একটা ভাষা ভুলভাল তা কি ভালো করছে কাজটা যদি ভালো করে থাকে আমাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন খারাপ করলে কমেন্টে জানাবেন আপনাদের মতামত জানাবেন এসব বাংলাদেশের মানুষের কারণে আমাদের বাংলাদেশের মান সম্মান চলে যায় এসব মানুষের কারণে দর্শক আমরা চাই না নেক্সট টাইম আমাদের দেশ এরকম হোক আমরা চাই সবসময় মানুষকে বোঝানোর জন্য আপনারা বোঝাবেন ভালো কিছু করার জন্য খারাপ কিছু না দর্শক আপনারা সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই